তো মাহফিলে যাওয়ার পরে কোরআনের হক কথাগুলো বলার পরে স্টেজ থেকে সরাসরি আমাকে গ্রেপ্তার করা হলো। আমি ঠান্ডা রাত, প্রচণ্ড শীত, আমি মাহফিলে উঠার আগে, স্টেজে উঠার আগে পাতলা একটা জুব্বা পরেছিলাম, মাথায় একটা টুপি ছিল, আর কিচ্ছু আমার কাছে ছিল না। আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। থানায় ঢোকার সঙ্গে সঙ্গে যেই জায়গায় আসামিদেরকে থাকতে দেওয়া হয়, আপনারা যারা জেলখানায় থাকার অভিজ্ঞতা আপনাদের যাদের আছে ওই জায়গায় গিয়ে দেখবেন, তেমন একটা ভালো পরিবেশ কিন্তু ওই জায়গায় থাকে না, থাকে একটা ছেঁড়া গন্ধ, একটা কম্বল সেখানে ফেলে দেওয়া থাকে। আপনি যত ভিআইপি মানুষ হন না কেন সেই জায়গায় থাকতে হবে। আমাকে যখন গ্রেপ্তার করা হলো, তার মধ্যে আমি যখন গেলাম, তখন রাত্রি প্রায় 1:30 বাজে, প্রচণ্ড শীতের রাত, আমার সারা শরীর আপনার ঠান্ডায় এমন অবস্থা আমি দাঁড়ায় থাকতে পারি না। আমি এক পুলিশ ভাইকে বললাম, ভাই আমি যে কাপড় চোপড় আমার যেগুলো আছে, বাইরে আমার একজন লোক দাঁড়িয়ে আছে, আপনি তার কাছ থেকে যদি আপনি সামান্য একটা চাদরও আমাকে এনে দিতে পারেন, আমি রাতটা ভালোভাবে কাটাতে পারব। তিনি আমাকে বললেন, হুজুর আপনি যেই অপরাধ করেছেন উল্টা আপনার যে সমস্ত জুব্বাগুলো আছে সেগুলো খুলে নেওয়া দরকার। আমি খুব কষ্ট পেলাম, আমি চিন্তা করলাম যে আল্লাহ যার কেউ নয় তার কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালূ রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামূ তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালূ রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা একথা বলে আল্লাহ আমার রব, এই সত্যকে প্রতিষ্ঠিত করার পরে যারা বিপদে পড়ে, ইস্তাকাম এর উপরে যারা অবিচল থাকে, আল্লাহ বলেন তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিই। আমি খুব কষ্ট পেলাম, মনে মনে চিন্তা করলাম আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। প্রচণ্ড শীতের রাত, আমার সারা শরীরে কাঁপুনি ধরে গেছে, আমি নামাজে দাঁড়ালাম, অসংখ্য সার পোকা ওই জায়গায়, এত পোকা সেজদা দেওয়া যায় না, বসেও থাকা যায় না। আমি নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়িয়ে আছি তেলাওয়াত করতেছি, সূরা ফাতিহা পড়ার পরে আমার আয়াত মনে পড়ে গেল, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 3:23 পড়া শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 30 আয়াত আল্লাহ বলেছেন, দুনিয়াতে এমন কোনো নবী রাসূল নাই যাদের উপরে অত্যাচার স্টিম রোলার চালানো হয় নাই। আমি তো সাধারণ একজন মানুষ, শুধুমাত্র সত্যের কথাগুলো আমি মানুষের সামনে প্রকাশ করেছি, তাতে আমার উপরে এমন ছড়া হয়ে গেছে। নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পর আসর আমি যখন নয়নে আমি কান্না আরম্ভ করে দিলাম, আমার মনের ভিতরে একটা ধারণা তখন কাজ করছিল, জীবন যাক যাবে তবে আমি বাতিলের কাছে আমি কখনো মাথা নত করব না। একজন লোক আমার কাছে আসলেন, বিরাট বড় নেতা, আমাকে বলতেছে, হুজুর আপনাকে ছেড়ে দেওয়া যেতে পারে আজকে রাতের বেলায়, তবে যদি আপনি আমাদের কথা মতো আপনি কাজ করেন, সেটা হচ্ছে আপনি শুধু বলবেন আপনি আমাদের দলের লোক, তাহলে আর কোনো কিছু নাই, আপনাকে এখনই আমরা ছেড়ে আপনাকে বাড়িতে নিয়ে চলে যাব। আমি বললাম, ভাই আমার জীবন যাবে, ফাঁসিতে ঝুলাবেন ঝুলান কোনো সমস্যা নাই, কিন্তু আমি কোনো সময় বাতিল, আপনারা বাতিল বাতিলের পক্ষে আপনারা আছেন, কখনো আপনাদের এই প্রভাগান্ডা আমি মেনে নিতে পারি না। যদি মেনে নিই, সাময়িকভাবে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে খুশি করলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নামে হিসেবে ফেলে দেবে। আমি নামাজে দাঁড়ালাম, আল্লাহকে বললাম, আল্লাহ জীবনে এত কষ্ট আমি পাই নাই, সত্য কথা বলার কারণে আমাকে আল্লাহ এই জায়গায় অপমান অপদস্থ করে, কত রকম অপমান অপদস্থ করা হয়েছে। ওসি সাহেব আমাকে ডাকলেন, তার রুমে গেলাম, ওই জায়গায় সোফা আছে, আরো 2-3 নেতা আছে, তাদেরকে বসতে দিলেন, আর আমাকে বললেন, হুজুর আপনি দাঁড়িয়ে থাকেন, তিনি সিগারেট খাচ্ছেন আর ধোঁয়াগুলো সবগুলো আমার মুখের উপরে দিচ্ছে। তখন মনে হচ্ছিল যে আল্লাহ আলেম হয়ে কি এতই ভুল করেছি, কিন্তু আমার মনে হলো আমার চাইতেও বেশি নির্যাতন করা হয়েছে, খাপ্পাপকে খোবাইপকে, তার তুলনায় আমার নির্যাতন কোনো কিছুই না।
আমাকে বলতেছে হুজুর আপনি যেই কথাটা বলেছেন এখন আমরা যদি চাই আপনাকে আমরা রিমান্ডে নিতে পারি। আমাকে ভয় দেখানোর জন্য বড় বড় সুইগুলো না হলো, সুইগুলো সব আমার সামনে রাখা হলো, প্লাস প্লাস ছিলেন এই প্লাসগুলো আমার আঙুলগুলো টেনে ছেড়ার জন্য আমার সামনে রাখা হলো। আমাকে বলতেছে হুজুর আপনি জীবনে আর এইরকম কথাবার্তাগুলো মাহফিলে বলবেন কিনা, যদি বলেন আজকে আপনার আঙুলের মধ্যে সুচগুলো ঢুকিয়ে আপনাকে আমরা বিভিন্ন রকমভাবে রক্তাক্ত করে ফেলব। আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ এই বিপদ যে বিপদগুলো আছে ঘোর অন্ধকারের অমানিসার মুহূর্তে একমাত্র আল্লাহ ছাড়া বাঁচার কোনো ক্ষমতা কারো? আমি বললাম আপনি ওসি সাহেব কেন, স্বয়ং প্রধানমন্ত্রী যদি আমাকে বলে আপনাদের এই প্রপাগান্ডা মেনে নিতে আমি মুস্তাকিম বিল্লাম আমি ফাঁসির দড়িতে ঝুলতে পারি, কিন্তু কখনো আপনাদের সাথে আমি থাকতে পারি না। আমার কোরআন আগে, কথা বলো ঠিক কি না? জীবন যাক যাবে তবু আমি কখনো আপনাদের সামনে আপনাদের কাছে আমি মাথা মতো করতে পারি না। রাসূল মার খেয়েছেন, মার খান নাই, আমার সামনে বলা হলো হুজুর এইবার লাস্ট আপনাকে বলছি আপনি কি করবেন? তা আমি বললাম ভাই আপনি যতই আমাকে ভয় দেখান না কেন আমাকে আপনি আমার জায়গা থেকে আপনি ছেড়তে পারবেন না। আমি যে জায়গায় স্টিল আছি আমি এর উপরে আমি অবিচল আমি থাকবো, আমার যা কিছু হোক না কেন কোনো আমার সমস্যা নাই। এরপর আমাকে রাখা হলো আবার হাজতখানার ভিতরে, নামাজে দাঁড়ালাম, আশ্চর্যজনক বিষয় আমার ভাইরা যে জায়গায় সার প্রকার প্রকার অত্যাচার আমি বসতে পারি নাই। নামাজের জন্য যখন আমি সেজদাতে আমি যখন যাচ্ছিলাম আল্লাহর ইশারায় সমস্ত পোকাগুলো আমাকে সাইড করে ওই জায়গা ছেড়ে চলে যাচ্ছিল। তখন আমার মনে হয়েছিল একটা বই আমি পড়েছিলাম কারাগারের রাত দিন, জৈনবাল গাজালের একটা বই আমি পড়েছিলাম, তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন যে তাকে যেই জেলখানার মধ্যে রাখা হয়েছিল ওই জেলখানার ভিতরে অসংখ্য ইঁদুর অসংখ্য সার পোকার ছিল ওই জেলখানার ভিতরে। তো তিনি যখন নামাজ আদায় করতেন আল্লাহর হুকুমে সমস্ত সার পোকার ইঁদুরের বাচ্চাগুলো সবগুলো তার সেজদার জায়গা থেকে সরে সরে চলে যেত। আমার ভাইরা এই জন্য ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জীবন 50 বছর 60 বছরের জীবন আপনার, এই জীবনে আমার ভাইরা যা কিছু আপনি করেন না কেন কিয়ামতের ময়দানে আল্লাহ সব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ হিসাব নেবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সামান্য কষ্ট আপনার হয়তো বা হতে পারে কিন্তু আমার আল্লাহ যদি আপনাকে ধরে আর ছাড়ার কোনো উপায়, এই জন্য আমার ভাইরা সত্যের সামনে আপনাকে সব সময় দাঁড়াতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, কথা বলুন ঠিক কি না? প্রতিবাদ করতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশের উজ্জ্বল তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি, নাম কি? নুরুল হক নুরু। কিভাবে প্রতিবাদ করতে হয় তার দিকে তাকা, একজন সাধারণ ছাত্র হয়ে কিভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে অন্যায় অত্যাচার সেখানে কিভাবে প্রতিরোধ তিনি গড়ে তুলেছেন তাকে দেখেন এই নুরুর দিকে। আল্লাহ এরকম সন্তান প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহ দান করে দিতে বলবো আমিন। আল্লাহ এরকম সন্তানগুলো আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহ দান করে দেয় বলবো আমিন।